সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিয়োজন বিক্রিয়া কেসি এবং কেপি নির্ণয় করব কিভাবে সেটা শিখব। তাহলে একটা বিয়োজন বিক্রিয়া কাকে বলে আমরা জানি, যে একটা বিক্রিয়ক ভেঙ্গে যখন একাধিক উৎপাদে পরিণত হয় তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে এখানে PCl5 ছিল, তাহলে এটা ভেঙ্গে গিয়ে কি হলো PCl3-তে পরিণত হলো। PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। এই বিক্রিয়ার জন্য আমরা কেসি ও কেপি কিভাবে নির্ণয়। তাহলে আমরা বিক্রিয়ার শুরুতে কি নিয়েছিলাম, বা এখানে শুরুতে বা প্রাথমিক অবস্থায় দেখো, প্রাথমিক প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আমরা কি লিখি, তাহলে এর মোল সংখ্যা হচ্ছে 1 বললাম, আর উৎপাদের মোল সংখ্যা তখন কি 0। প্রাথমিক অবস্থা যখন বিক্রিয়া শুরু হয়নি তখন বিক্রিয়ক যা আছে তাই থাকবে, উৎপাদ উৎপন্ন হয়নি, যার কারণে তাদের মোল সংখ্যা 0। তাহলে সাম্য অবস্থায় যখন আসবো, আমরা সাম্য অবস্থায় আসবো, তখন ধরলাম যে যে পরিমাণ বিক্রিয়কগুলো উৎপন্ন হয়েছে তাদের পরিমাণ হচ্ছে আলফা পরিমাণ, আলফা মোল পরিমাণ। তাহলে বিক্রিয়ক যদি মানে উৎপাদ যারা উৎপন্ন হলো তাদের পরিমাণ যদি আলফা মোল হয়, তাহলে বিক্রিয়কের পরিমাণ কতটুকু হ্রাস পাবে, যে 1 - আলফা। এখানে যত মোল উৎপন্ন হয় না কেন, প্রত্যেকের মোল সংখ্যা যত আছে সেই পরিমাণ এখান থেকে বিয়োগ হবে, তাহলে 1 - আলফা। তাহলে আমরা যেহেতু কেসি নির্ণয় করতেছি, প্রথমে কেসির জন্য আমরা কি করব, তাহলে ধরে নেই যে মিশ্রণের মোট আয়তন, ধরি মিশ্রণের মোট আয়তন আয়তন কি ভি লিটার। তাহলে আমরা জানি ঘনমাত্রা নির্ণয় করতে হয়, কেসি যদি নির্ণয় করতে চাই তার জন্য ঘনমাত্রা নির্ণয় করতে হবে। অতএব আমরা এই বিক্রিয়ার যে PCl5 ছিল, বিক্রিয়ক ছিল, তার ঘনমাত্রা PCl5 এর ঘনমাত্রা কত হবে, ঘনমাত্রা হবে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন এটাকে প্রকাশ করি, তাহলে PCl5 লিখব। এখন আমরা জানি যে ঘনমাত্রা প্রকাশ করার জন্য কি লাগবে, m ভাগ হচ্ছে ভি ঘনমাত্রা, বা সি সমান এটা লেখা যায় সি সমান m ভাগ ভি, অর্থাৎ মোল সংখ্যা ভাগ হচ্ছে আয়তন, মোল সংখ্যা ভাগ হচ্ছে আয়তন। তাহলে এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা মোট সংখ্যা দেওয়া আছে, যেটা দেওয়া আছে PCl5 এর জন্য, তারপরে এটা হলো PCl3 এর জন্য, এটা হচ্ছে তোমার ক্লোরিনের জন্য। তাহলে আমরা লিখবো কি 1 - আলফা ভাগ হচ্ছে ভি মোল পার লিটার, মোল পার লিটার এটা লিখবো। তারপরে আচ্ছা আসলে আবার দেখতেছি PCl3 এর জন্য কত হবে, এর ঘনমাত্রা হবে PCl3 সমান, তাহলে এটা এখন পাবো কত, আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। তাহলে PCl5 এর জন্য গেল, তাহলে আমরা PCl5 এর জন্য গেলে এবার ক্লোরিনের ঘনমাত্রা কত হবে, Cl2 এর ঘনমাত্রা কি হবে, তাহলে ক্লোরিন তৃতীয় বন্ধনী দিয়ে সমান হচ্ছে, এরও আলফা ভাগ ছিল, ভাগ হচ্ছে ভি মোল পার লিটার। তাহলে আমরা যদি এখন কেসি সমীকরণ লিখি, তোমরা দেখেছো গত ক্লাসেও শিখেছো কেসি সমান হলো তাহলে উৎপাদের ঘনমাত্রা হবে, উৎপাদ তাহলে এখানে দুইটা আছে, তাহলে এখানে হবে PCl3 এর ঘনমাত্রা গুণন ক্লোরিন যেটা উৎপন্ন হলো সেটা, ভাগ হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। তাহলে আমরা এখন মান ঘনমাত্রা গুলো বসাই দেই, তাহলে এটা ছিল কত, আলফা ডিভাইডেড বাই ভি, আর এটা ক্লোরিনেরও ছিল আলফা ডিভাইডেড বাই ভি, ভাগ হচ্ছে 1 - আলফা ডিভাইডেড বাই ভি। এখন যেহেতু মোল সংখ্যা 1-1 করেছিল,
মোল সংখ্যা এক এক করেছিল, সেই জন্য শুধু সবাই কি অবস্থা আছে, সিঙ্গেল অবস্থায় আছে। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি আলফা স্কোয়ার ভাগ হচ্ছে ডি স্কোয়ার, নিচে লিখতে পারি ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে ভাগ আছে, যদি গুণন করে দাও এটা তাহলে কি হবে, আলফা স্কোয়ার ভাগ ভি স্কোয়ার গুণন ভি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো, এখানে পাবো আলফা স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে অতএব আমরা কেসি সমান পেয়ে গেলাম এই বিক্রিয়ার জন্য, বিয়োজন বিক্রিয়া যেটা ছিল সেই বিক্রিয়ার জন্য কেসি সমান তাহলে আমরা পেলাম কত, আলফা স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে এটা পেয়ে গেলাম এই বিক্রিয়ার জন্য। তাহলে একটু দেখি কি ছিল, যে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়া ক্ষেত্রে আমরা পাইলাম কত, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, এই বিক্রিয়ার জন্য আমরা কেসি নির্ণয় করতে চেয়েছিলাম। তাহলে কেসি নির্ণয় করা হলো, তাহলে প্রথমে আমরা কি করছি, প্রাথমিক অবস্থায় যখন মনে করো যে শুরু হয়নি বিক্রিয়া, তখন কি পিসিএল ফাইভ এর মোল সংখ্যা ছিল ওয়ান, তাহলে পিসিএল থ্রি ছিল কত জিরো, ক্লোরিনের ছিল জিরো। তাহলে সাম্য অবস্থা যখন আসলো তখন দেখা গেল যে উৎপাদ আলফা মোল করে উৎপন্ন হয়েছে, আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে, তখন আমরা কি করছি বিক্রিয়ক থেকে ওই আলফা পরিমাণ বাদ দিয়েছি। এবার সে যতগুলোই থাকবে শুধু যে পরিমাণ উৎপন্ন হলো, প্রত্যেকটা বিক্রিয়কের যে পরিমাণ উৎপন্ন হয়েছে ওই পরিমাণই শুধু বিয়োগ করবো, সেই জন্য লেখা হলো ওয়ান মাইনাস আলফা। তাহলে এখানে আমরা যেহেতু কেসির ক্ষেত্রে ঘনমাত্রার কথা থাকে, সেই জন্য আমরা কি করবো, ঘনমাত্রা বের করতে গেলে পাত্রের আয়তন অথবা দ্রবণের আয়তন লাগে, সেই জন্য আমরা দ্রবণের আয়তন নিলাম। আর ঘনমাত্রা দেখো কিভাবে বের করা হয়, এটি সিএল ফাইভ এর ঘনমাত্রা নির্ণয় করলাম, তার মোল সংখ্যা এই সাম্য অবস্থা থাকলে মোল সংখ্যা আছে সেইটা ভাগ হচ্ছে মোট আয়তন। পিসিএল থ্রির জন্য যেটা লিখলাম সেটা কি হলো, তার মোল সংখ্যা ছিল আলফা সাম্য অবস্থায় ভাগ হচ্ছে মিশ্রণের মোট আয়তন। তারপরে ক্লোরিনের জন্য আমরা লিখলাম ক্লোরিনের ঘনমাত্রা সেটাও ছিল কত, আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। আমরা জানি কেসি সমান হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে এখান থেকে আমরা আবার দেখলাম যে তাহলে কিন্তু ঘনমাত্রা যে পাইলাম তাদেরকে বসানো হলো, পিসিএল থ্রির ঘনমাত্রা হচ্ছে আলফা ভাগ ভি, তারপর হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা হচ্ছে আলফা ভাগ ভি, তারপর হচ্ছে পিসিএল ফাইভের হচ্ছে ওয়ান মাইনাস আলফা ভাগ ভি। তাহলে এখানে যদি আমরা গুণন করি তাহলে উপরে হয় আলফা স্কোয়ার ভাগ ভি স্কোয়ার, নিচে হয় ওয়ান মাইনাস আলফা ভাগ ভি। তাহলে এখানে যদি আমরা এটা ভগ্নাংশটাকে গুণন করে দেই তাহলে আমরা কি পাই, আলফা স্কোয়ার ভাগ ভি স্কোয়ার গুণন ভি ভাগ ওয়ান মাইনাস আলফা। এখান থেকে যদি ভি স্কোয়ার আর ভি এর মধ্যে কাটাকাটি করি তাহলে আমরা পাবো আলফা স্কোয়ার ভাগ ওয়ান মাইনাস আলফা ইন্টু ভি, যেটা কেসি সমীকরণ এই বিক্রিয়ার জন্য কেসি সমীকরণ। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেপি নির্ণয় করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে লিখি কেপি নির্ণয় এই বিক্রিয়ার জন্য, কেপি নির্ণয় তোমরা জানো এটাকে বলা হয় আংশিক চাপে সাম্য দ্রুবক। তাহলে আমাদের বিক্রিয়াটা ছিল কি, পিসিএল ফাইভ উভমুখী বিচ্ছিন্ন মানে বিয়োজিত হচ্ছে এটা, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। উৎপাদ উৎপন্ন হলে একাধিক উৎপাদ উৎপন্ন যেটা হয় সেটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তোমরা জানো কেপিতে আংশিক চাপের দরকার হবে, তাহলে আংশিক চাপ তার আগে আমরা দেখি এটা কি হলো প্রাথমিক অবস্থা। তাহলে কি প্রাথমিক অবস্থায় কি হবে, এটার মোট সংখ্যা কত ওয়ান, এটার মোট সংখ্যা জিরো, ডান পাশে ক্লোরিনের মোট সংখ্যা জিরো। তাহলে সাম্য অবস্থায় যখন আসলাম তখন কি দেখা গেল যে উৎপাদ সাম্য অবস্থায় উৎপাদ কি হলো, যে প্রত্যেকেরই আলফা মোল করে উৎপন্ন হয়েছে, আলফা মোল পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে এটা কি হবে যে ওয়ান মাইনাস আলফা, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, তাহলে ওয়ান মোল ছিল সেখান থেকে আলফা পরিমাণ বিয়োগ হবে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, মোট মোল সংখ্যা লাগবে এখানে, কারণ আমরা আংশিক চাপ বের করার সময়
জানি যে কোন একটা মৌলের বা কোন একটা বিক্রিয়ক অথবা উৎপাদের যদি আমরা আংশিকটা বের করতে চাই, তাহলে তার যে পার্সোনাল মোল সংখ্যা আছে তাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে কত হবে, তিনটা যোগ করবো, তাহলে কত হয়, 1 - α + α + α। তাহলে তোমরা তাহলে একটা একটা বাদ দিলে তখন কি পাবো, 1 + α। এখন আংশিক তাপ সমান কি, যে কোনো একটা পদার্থে ধরো PCl5 এর আংশিক তাপ নির্ণয় করতে চাও তুমি, তাহলে তোমাকে কি করতে হবে, ওর মোট মোল সংখ্যা, ওর মোট সংখ্যা কত আছে, 1 - α, ভাগ হচ্ছে মিশ্রণের মোট মোট সংখ্যা 1 + α, গুণন হচ্ছে মোট চাপ। তাহলে এখানে আমাদের চাপ তো নাই, তাহলে আমরা ধরে নেই মিশ্রণের মোট চাপ হচ্ছে 3। ধরি মিশ্রণের বা বিক্রিয়ার মিশ্রণের মোট চাপ হচ্ছে পি। তাহলে এর জন্য এখন আংশিক চাপ যদি আমরা নির্ণয় করতে চাই প্রত্যেকের, অতএব এখানে যখন PCl5 বের করেছিলাম এখানে আবার লিখি, তাহলে PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড এর আংশিক আংশিক চাপ কিভাবে লিখবো, পি পি সি এল ফাইভ সমান হচ্ছে, তাহলে এর মোট সংখ্যা কত ছিল সাম্যাবস্থায়, 1 - α ডিভাইডেড ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা হচ্ছে 1 + α, তারপর হচ্ছে তোমার গুণন মোট চাপ। তাহলে এইটা লিখলাম PCl5 এর জন্য। এরপরে তাহলে আমরা কোনো PCl3 এর জন্য কি লিখবো, তাহলে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, আংশিক চাপ PCl3 সমান হচ্ছে, এর ছিল কত, আলফা পরিমাণ, ভাগ হচ্ছে 1 + α গুণন পি। তাহলে ক্লোরিনের আংশিক চাপ কত হবে, ক্লোরিনের আংশিক চাপ PCl2 সমান α/1 + α গুণন পি। তাহলে আমরা কেপি সমান সমীকরণ কে জানি, কি জানি, কে বলতে পারবে, বলো দেখি কি হবে, কেপি সমান উপরে কি হবে, তাহলে উপরে হবে উৎপাদের আংশিক চাপের গুণফল ভাগ হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, গেলে একটাই আছে এখানে একটাই লিখবো PCl5। তাহলে এখন মানগুলো আমরা বসাই দিই, তাহলে কি হবে, PCl5 এর PCl3 এর জন্য ছিল কি, α/1 + α গুণন পি, এটা ছিল PCl3 এর জন্য আংশিকটা গুণন α/1 + α গুণন পি, তা এটা ছিল ক্লোরিনের জন্য, দুইটা একই রকম। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের ছিল আংশিকটা 1 - α/1 α × p, এইটা। তাহলে উপরে যদি আমরা গুণন করি তাহলে কি পাবো, উপরে যদি গুণন করি তাহলে পাবো কত, α² p² ভাগ হচ্ছে, আচ্ছা আলাদা করে লিখি একটু, তাহলে সমান সমান আমরা পাচ্ছি কত, α² p² ভাগ হচ্ছে 1 + α, তারপর স্কয়ার, একবারে আমি গুণন করে দিলাম এটা, তাহলে উপরে যাবে 1 - α ভাগ হচ্ছে 1 + α কিন্তু, তাহলে পিটা আসবে নিচে, চলে পিটা আসবে নিচে, তাহলে এটাকে আমরা বন্ধনীর মধ্যে দিই, তাহলে 1 + α × p, এটা আসলো। তাহলে দেখো যদি এখন পি পি কাটাকাটি করো তাহলে আমরা কি পাবো, α²
वन माइनस आलफा इंटू पी भाग होच्छे वन प्लस आलफा तारपर पी এটা হচ্ছে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য আংশিক চাপ সমীকরণ। সেটা তাহলে উপরে আমরা পেলাম কি তাহলে একটু দেখি কি ছিল। দেখো এখানে আমরা কেপির মান পিসিএল থ্রি এর জন্য যে সমীকরণ বসালাম সেটা ছিল কত, ওয়ান আলফা ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা ইন্টু পি, তারপর হচ্ছে পিসিএল থ্রি টু মানে ক্লোরিন এর জন্য আংশিক চাপ যেটা ছিল সেটা হলো আলফা ভাগ ওয়ান প্লাস আলফা ইন্টু পি, আর এটা ছিল কত ওয়ান মাইনাস আলফা ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা ইন্টু পি। তাহলে এখানে আমার একটু সমস্যা হতে পারে, দেখো এখানে আবার করতেছি, দেখো তাহলে উপরে আছে আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হলো আলফা ওয়ান প্লাস আলফা তার উপর স্কোয়ার, তার নিচে কি ছিল ওয়ান মাইনাস আলফা ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা ইন্টু পি। এখন এটাকে যদি আমি ভাগ করে দেই মানে গুণন করে দেই তাহলে কি হবে, আলফা স্কোয়ার পি স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান প্লাস আলফা তারপর স্কোয়ার গুণন, তাহলে এখানে ওয়ান প্লাস আলফাটা উপরে চলে যাবে, ওয়ান প্লাস আলফা ইন্টু পি ওয়ান প্লাস আলফাটা শুধু উপরে চলে যাবে, আর নিচে থাকবে ওয়ান মাইনাস আলফা ইন্টু পি, কারণ এখানে পিটা কি আছে ওয়ান মাইনাস আলফার সাথে গুণন আকারে ছিল। তাহলে এখন যদি আমরা গুণন ভাগ করি তাহলে কি হয়, দেখো পি পি কেটে দেওয়া যায়, পি স্কোয়ার আর থেকে একটা পি বাদ গেলে আলফা স্কোয়ার পি থাকে উপরে, আলফা স্কোয়ার পি আর নিচে হচ্ছে দেখো যে ওয়ান প্লাস আলফা, আর এখানে নিচে ছিল আলফা ওয়ান প্লাস আলফা স্কোয়ার, তাহলে একটা বাদ দিলে আর একটা থাকে ওয়ান প্লাস আলফা থাকে, আর এখানে নিচে আছে আবার ওয়ান মাইনাস আলফা। এই সমীকরণ গুলো করার কারণ কি, আমরা তো সরাসরি লিখতে পারতাম যে এটা সমীকরণ, এটা তোমরা যেহেতু দ্বাদশ পড়ো এর আগে করেছে এগুলো, তাহলে এটা সরাসরি লিখতে পারতাম, তারপরে আবার একটু করানো যেন আমরা সমীকরণটা প্রতিপাদন করতে পারি, সবাই পারো তারপরেও আমি আবার একটু আমরা দুজনে মানে শিক্ষকের চেষ্টা করতেছি যেন তোমরা এটা করতে পারো। তাহলে আমরা এখানে কি পাইলাম যে দেখো আলফা স্কোয়ার পি নিচে ছিল ওয়ান প্লাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা, যেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে তুলনা করতে পারি, অতএব আমরা এই বিক্রিয়ার জন্য কে পি সমান পাইলাম কত, আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি সমীকরণ। তাহলে কেপি কে চিনি না হয়ে গেল, তোমরা এ ধরনের বিক্রিয়া যেগুলো আছে প্র্যাকটিস করবে, সাধারণত বেশিরভাগ সময় আমাদের অঙ্ক দেওয়া থাকে, তাহলে অঙ্কগুলো এই সমীকরণ ভিত্তিতে করতে হয়, সেক্ষেত্রে মোল সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে চাপ নির্দিষ্ট করে দেওয়া থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে। তোমরা কেপি কেসের মধ্যে সম্পর্ক দেখছো, কেপি সমান কি লিখেছি মধ্যে সম্পর্কটা দেখে একটু, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক, এর সম্পর্ক তাহলে কিভাবে আসবে সেটা একটু দেখি। যদি আমরা একটা সাধারণ বিক্রিয়া তুলনা করি যে এ প্লাস বি এ, তারপর হচ্ছে বি বি, এটা বিক্রিয়া করে তৈরি করলো সি সি প্লাস, অথবা এটাকে যদি আমরা অন্য কোনো উৎপাদ দিই এবি না দিয়ে সেটাও দিতে পারি, ধরো এল প্লাস এম, এটা উৎপাদ
তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি সমান লিখি তাহলে কি লেখা যাবে, কেসি সমান লেখা যাবে উৎপাদের ঘনমাত্রা তাহলে এল, যদি মোল সংখ্যা দেওয়া থাকে সেগুলো পাওয়ার হয় তাহলে উপরে হবে এল গুণন এম এর ঘনমাত্রা তার পাওয়ার এম, ভাগ হচ্ছে বিক্রিয়ক এ এর ঘনমাত্রা তার পাওয়ার এ গুণন এখান থেকে লেখা যায় যে বি এর ঘনমাত্রা তার পাওয়ার হচ্ছে বি। তাহলে আমরা যদি অসংখ্য বিক্রিয়ক উৎপাদ থাকতো তাহলে আমরা আরো বেশি লিখতে পারতাম। আবার এই বিক্রিয়ার জন্য কেপি সমান কি লেখা যায়, তাহলে এ এর আংশিক চাপ কি হবে পি এ, তার পাওয়ার হবে যেহেতু মোল সংখ্যা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। তারপরে বি এর দুঃখিত এখানে হবে এল, উপরে হবে উৎপাদে তাহলে পি এল তার পাওয়ার হচ্ছে এল গুণন পি এম তার পাওয়ার হচ্ছে এম, নিচে হবে পি এ তার পাওয়ার এ গুণন পি বি তার পাওয়ার বি। এখন মনে করো যে পি হচ্ছে আংশিক চাপ, তাহলে এল এর জন্য বা আমরা পি বি সমান এন আর টি জানি, পি বি সমান এন আর টি এই সমীকরণ জানি, তাহলে পি সমান কি লেখা যায় এন ভাগ সি আর টি, তাহলে সি সরি এন ভাগ পি ভি আর টি, তাহলে এখান থেকে এন ভাগ সি হচ্ছে যে মোল সংখ্যা বা আয়তন, এটাকে বলা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে এখানে আমরা লিখতে পারি এন ভাগ ভি এর পরিবর্তে লিখতে পারি সি আর টি, মানে সি লিখতে পারি এবং তার সাথে আর টি, তাহলে পি সমান লেখা যায় সি আর টি। তাহলে এইটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাই এই কে বি সমীকরণে, তাহলে পি এর পরিবর্তে এখন লিখবো সি আর টি, সি আর বা সি টি আর হয়ে গেল এটা, তারপরে এখানে আছে এল তারপর গুণন তাহলে এখানে লিখবো সি আর টি তার পাওয়ার এম এম, ভাগ হচ্ছে সি আর টি তারপরে এখানে ছিল কি এ তারপরে গুণন সি আর টি তারপর বি তারপর বি। তাহলে এখান থেকে সি আর টি যদি আমরা কমন নেই বা একটু আরেকটু যদি আলাদা করে লিখি তাহলে লেখা যায় এখান থেকে দেখো সি এল লেখা যায়, সি এল তারপর এল তারপর হচ্ছে আর টি এল এল গুণন সি এম এম আর টি এম এম, ভাগ হচ্ছে তাহলে এখানেও সি এ এ আর হচ্ছে তোমার এখান থেকে তাহলে আর টি তারপরে এ এ গুণন সি ছিল কি বি আর একটা ছিল বি আর টি হচ্ছে বি। এখন দেখো সি যদি আলাদা করে নাও সি দিয়ে যেহেতু ঘনমাত্রা বোঝাচ্ছে তাহলে সি এ মানে কি এ এর ঘনমাত্রা, সি এল মানে হচ্ছে এল এর ঘনমাত্রা, সি এম মানে হচ্ছে এম এর ঘনমাত্রা, এগুলোকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে কি লেখা যায়, তাহলে সি এল বা এরকম করে যদি আমরা লিখি যে এল ঘনমাত্রা এল তারপর হচ্ছে এম এর ঘনমাত্রা ভাগ হচ্ছে এ এর ঘনমাত্রা গুণন বি এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা তারপর বি, এবং এর সাথে একটু গুণন দিয়ে লেখি এই পাশে আর টি গুলো যদি কমন নেই তাহলে আর টি যদি কমন নাও উপরে তাহলে কি লেখা যাবে আর টি, উপরে যদি কমন নাও তাহলে ভিত্তি যদি কমন নাও তাহলে কি হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে আর টির সাথে আর এল গুলো না থাকলেও চলতো এল এম এগুলো না থাকলেও চলবে, তাহলে পাওয়ার গুলো শুধু আমরা ব্যবহার করি আর টি, যেহেতু আর শুধু মানে আর টির ক্ষেত্রে ঘনমাত্রা প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমরা কি করব যে এর সাথে আর এটা লিখবো না, আর টির সাথে এই বিষয়গুলো আর লিখবো না, তাহলে এটা কি হবে একটু দেখো
শুধু উপরে যে অংশটা আছে সেটা লিখবো। আবার একটু খেয়াল করি, তাহলে এখানে লিখলাম সিএল আরটি, তারপর শুধু এলটা লিখবো, তারপরে এখানে সিএম, তারপর শুধু আরটি পাওয়ার এম এমটা লিখলাম। তাহলে এখানে সিএ ঠিক থাকলো, এখানে সিবি ঠিক থাকলো। তাহলে এখানকে যদি আলাদা করে নেই, আমরা সিগুলোকে আলাদা করে নিয়ে লিখলাম এটা, তা লেখার পর দেখা গেল কি এই পাশে আমরা অংশটাকে পাইলাম, এবং আরটি বা উপরে আরটি গুলোকে কমন নিলাম এবং সেখানে পাইলাম এল প্লাস এল, এল প্লাস এল প্লাস ডট। তাহলে যদি আরো থাকতো, তারপরে নিচেরটা আরটি যদি কমন নেই, তাহলে আমরা পাবো কি এ প্লাস বি প্লাস ডট। তাহলে এই অংশটুকুর জন্য আমরা কি লিখতে পারি, এখন এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি যে কেসি লিখতে পারি। একটু আগে আমরা যে কেসি সমীকরণ প্রতিপাদন করলাম বা আগের পেজে লেখা আছে, সেই কেসি লিখতে পারি এখানে এই অংশটুকুর জন্য। তাহলে এই পাশে যে অংশটুকু আছে তার জন্য কি লিখবো, আরটি যদি উভয় পাশ থেকে কমন নেই, তাহলে উপরের কি হবে এল প্লাস এল প্লাস ডট ডট মাইনাস কি হবে এ প্লাস বি প্লাস ডট ডট এটা। তাহলে এখানে এল প্লাস এম হলো উৎপাদের মোট সংখ্যা, আর এ প্লাস বি হলো বিক্রিয়কের মোট সংখ্যা। এখন যদি উৎপাদের মোট সংখ্যাকে আমরা এন ওয়ান ধরি বা এন টু ধরি, উৎপাদের মোট সংখ্যাকে যদি এন টু ধরি এবং বিক্রিয়কের মোট সংখ্যা যদি এন ওয়ান ধরি, তাহলে আমরা লিখতে পারি কি কেসি সমান কেসি ইন্টু আরটি এন টু মাইনাস এন ওয়ান। তাহলে বিক্রিয়কের উৎপাদের মোট সংখ্যাকে ধরলাম এন টু, আর বিক্রিয়কের মোট সংখ্যা ধরলাম এন ওয়ান। তাহলে আমরা এখান থেকে তাহলে কি লেখা যায়, ডেল এন উৎপাদের মোট সংখ্যা আর বিক্রিয়কের মোট সংখ্যার পার্থক্য আমরা ডেল এন ধরতে পারি, ডেল এন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই তাহলে কি লিখবো এখানে, তাহলে লেখা যাবে কেসি আরটি ডেল এন। এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা একটু সমীকরণটা প্রেস করে লিখি, অতএব কেপি সমান কেসি আরটি আরটি ডেল এন। এটা হচ্ছে আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কেসি এবং কেপির মধ্যে সম্পর্ক। এই বিক্রিয়াটা যেন নৈবিত্তিক থাকতে পারে অনেক, যেমন আজকে মনে করে যে করছি পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ এর বিয়োজন বিক্রিয়া দ্বারা করলাম পিসিএল থ্রি প্লাস সিএল টু, বললো যে এই বিক্রিয়ার জন্য কেপি ও কেসির সম্পর্ক কি হবে, এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর সম্পর্ক কি হবে বা কেপি সমান কি হবে। তাহলে এখানে আমরা দেখবো কত, উৎপাদের মোট সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান টু, বিক্রিয়কের মোট সংখ্যা হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমরা যদি এই বিক্রিয়া যদি এখন মানটা বসাই দিই, তাহলে কি হবে কেপি সমান কেসি আরটি, তারপরে হচ্ছে টু মাইনাস ওয়ান, তাহলে কত হয়, অতএব কেপি সমান লেখা যায় কি কেসি কেসি আরটি, কারণ এখানে ওয়ান থাকবে। যদি শূন্য হয়ে যেত তাহলে এটা মনে করেন যে ওয়ান হয়ে যেত, তখন কেপি কেসি সমান হয়ে যেত। তাহলে একটা জিনিস মনে রাখতে পারবা যে যদি এন ওয়ান আর এন টুর মান সমান হয়ে যায়, এন ওয়ান আর এন টুর মান যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে কেপি আর কেসি দুইটাই সমান হয়ে যাবে, আর যদি কম বেশি হয় তাহলে কেপি কেসির মানের মধ্যেও কম বেশি হয়। তো অনেক কথা বললাম, সময় শেষ। এটা আমাদের ছিল কি, ঈদের আগে আমাদের এটা